আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যাদেরকে তৌফিক দান করছেন কুরবানি দেওয়ার, একা দিলে আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো, আর যদি শরীকে কয়েকজন মিলে কুরবানি দেন, এটা আগেই জন্য বলে দিচ্ছি, কারণ মাসালা ওই সময় বললে আগে যদি মাসালাটা জানতাম তাহলে তার এই সমস্যাটা হইতো না, এটা একটা ইবাদত। এই জন্য খেয়াল রাখবেন যাদেরকে শরীকে নিচ্ছেন আপনারা, কয়েকজন মিলে কুরবানি দিচ্ছেন, সবার নিয়ত এক কিনা এবং সকলের টাকা হালাল বৈধ কিনা এটা ভালো করে দেখতে হবে। এক একজনের নিয়ত যদি থাকে, সাতজনের মধ্যে একজনের নিয়ত যদি থাকে গোস্ত খামুরে মজা করে আরাম করে গোস্ত খামু, তাহলে কিন্তু সবগুলার কোরবানি শেষ, কারোই কোরবানি হবে না। এই জন্য খুব ভালো করে দেখে শুনে বুঝে নিবেন যেটা একটা ইবাদত, এক একটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা নেকি দান করবে, সুবহানাল্লাহ। আপনি পারেন না একটা খাসি দেন, অসুবিধা কি? দেখানোর জন্য তো কুরবানির দরকার নাই, না দেখাইতে হবে? এক একটা খাসির কতগুলা লোম কতগুলা পশম গণনা করে শেষ করে যাবে, এক একটা গরুর পশম কতগুলো গণনা করে শেষ করে যাবে। এই জন্য এক একটা পশমের বিনিময় এক একটা নেকি, আল্লাহু আকবার। আর এটা একমাত্র হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার কোন ব্যক্তিকে কোন মানুষকে দেখানোর জন্য যদি হয়, এই কোরবানি তো হবে না, এই কোরবানি শুধু গোস্ত খাওয়া ছাড়া কিছুই হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِذَا أَرَدْنَا أَن نُهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنَاهَا تَدْمِيرًا وَكَمْ أَهْلَكْنَا مِنَ الْقُرُونِ مِنْ بَعْدِ نُوحٍ وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا وقد جاء في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিয়ান ইকরাম, মহান রব্বুল আলমিনের দরবারে অগণিত অসংখ্য শুক্রিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে শাওয়াল জিলকাদ মাসের সর্বশেষ জুমায় মসজিদে আসার তৌফিক দান করলেন, এজন্য কালমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করব, ইনশাআল্লাহ এর আলোকে আলোচনা করার চেষ্টা করব, যাতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে স্মরণ রাখার আমল করার তৌফিক দান করেন, আমিন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নিয়ামত আছে, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আছে নিয়ামত হর দু আলম আয় ফাতা, আছে নিয়ামত হর দু আলম আয় ফাতা, নিয়ামত নিয়ামত মুহাম্মদ মুস্তফা। আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত আছে পৃথিবীর জমিনে, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বেঠি? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন জাতিকে হেদায়েত দিতে চান, আল্লাহ রব্বুল আলামিন সেই জাতির মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় প্রিয় ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পাঠান। কিন্তু কোনো মানুষ যদি হেদায়াত না চায়, ভালো হতে না চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের, ওই এলাকার, ওই দেশের যারা ধনাঢ্য ব্যক্তি, তাদেরকে আল্লাহ তাআলা অহংকারী অদ্যতশীল বানিয়ে দেন। যারা সমাজের নেতৃত্ব দেয়, রাষ্ট্র চালায়, এই ধরনের লোকদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন নাফরমানিমূলক কাজের মধ্যে লিপ্ত করে দেন, নাউযু বিল্লাহ। যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কাম মাহলাকনা মিন ক্বারিয়াতিন আমারনা মুতরাফিহা ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا আমি রব্বুল আলামিন যখন ইচ্ছা করি কোন জনপদ কোন এলাকার মানুষ আমি রব্বুল আলামিনের নাফরমানি করতে করতে, আমি রব্বুল আলামিন নবী রাসূল বিভিন্ন লোক পাঠানোর পরেও তারা যখন হেদায়েতের উপরে না আসে, আমি রব্বুল আলামিন তখন তাদের ব্যাপারে তাদেরকে হালাক করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য আমি রব্বুল আলামিন ওই এলাকার যারা ধনাঢ্যশীল আছে তাদেরকে অদ্যত নাফরমান বানিয়ে দেই, নাউযু বিল্লাহ। আসলেই বাস্তব, কারণ কি, সাধারণ মানুষ জনগণ যারা আছে, তারা যারা ক্ষমতাশীল, যারা টাকা পয়সাওয়ালা তাদের কথা মানে, তাই না? এদেরকে দলিল হিসাবে ব্যবহার করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনও বার বার হেদায়েত পাঠানোর পরেও যখন তারা হেদায়েতের রাস্তায় না আসে, আল্লাহ রাব্বুল আলামিন তখন অটোমেটিক ব্যবস্থা করে দেন তাদেরকে ধ্বংস করার জন্য, ঠিক না বেঠি? আর আল্লাহ তাআলা আরো দেখেন
কি কৌশল আর কি হেকমত, আল্লাহ তাআলা বেছে বেছে অনেক সময় নাফরমান বেঈমানদেরকে ধ্বংস করেন, আর যারা ইমানদার যারা নেককার আল্লাহ তাআলা তাদেরকে বাঁচায় দেন। বাদরাগর চশমেদার বিনাশনা দাদ, বাদরাগর চশমেদার বিনাশনা দাদ, ফারকে চমি কর দে আন্দর কওমে আদ আতশেনম, রুদেরাগর চশমে নিস আতশেনম, রুদেরাগর চশমে নিস, বাখালিলস চোতরহুম কর দাইস গরনবুদে, গরনবুদে নীলরা আনুর দিদ, আসে কাফের রাজে মোমেন মিগারিদ ইজমিরা ইজমিরা, গরনবুদে জিসম যা আসছে কারুন রাখেরা দে আচুনা। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি যখন করতে আরম্ভ করলে কওমে আদ কওমে সামুদ, আল্লাহ রাব্বুল আলামিন কওমে আদ আর কওমে সামুদ কে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধ্বংস করে দিলেন, একাধারে আল্লাহ রাব্বুল আলামিন তুফান বায়ু পাঠাইলেন, সাত রাত্র আট দিন সবগুলো ধ্বংস হয়ে গেল। শেখ সাদী রহমতুল্লাহ আলাই বলেন, যদি নাকি এই তুফানের চোখ না থাকত তাহলে বেঁচে বেঁচে কওমে আদ আর কওমে সামুদকে কিভাবে ধ্বংস করল, ঠিক না বেঠি? বাদের আগার চশমে দরবে নাশনা দাদ, ফারকে চুমি কর দে আন্দর কওমে আদ আতশেনম, রুদের আগার চশমে নিস আতশেনম, রুদের আগার চশমে নিস, বাখালিলস চুতরহুম কর দাই। আমার বন্ধু আমার খলিল, ইব্রাহিমকে নমরুদ আগুনে পুড়িয়ে মারার জন্য বিশাল বড় অগ্নিকাণ্ড প্রজ্বলিত করেছিল, কয়েক মাস যাব শুধু আগুনে জ্বালাইল, কেন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে পুড়ে ধ্বংস করে দিবে? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আগুন চলে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আগুন শুনে, পানি শুনে, বাতাস শুনে, সবকিছু আমার আল্লাহর কথা শুনে, ঠিক না বেঠি? নমরুদ যখন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে নিক্ষেপ করল, আমার আল্লাহ বললেন, হে আগুন, তোমার ধর্ম হলো জ্বালিয়ে দেওয়া, কিন্তু খবরদার আমার বন্ধু ইব্রাহিমের জন্য জ্বালানো তো দূরের কথা, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা এবং আরামদায়ক বাগিচা হয়ে যাও। আতশেনম, রুদের আগার চশমে নিস, বাখালিলস চুতরহুম কর দাইস। এই আগুনের যদি চক্ষুই না থাকতো কিভাবে এই নমরুদের আগুন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য ফুলের বাগিচা হয়ে গেল? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। একটা মানুষ শুধু একমাত্র আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার কারণে, এক আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়ার কারণে ওই সময়ের সবচেয়ে বড় শক্তিশালী সবচেয়ে বড় ক্ষমতাধর বাদশা নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহর বিরোধী হয়ে গেল, ঠিক না বেঠি? দোষ ছিল কি? এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, ন্যায়ের কথা, ইনসাফের কথা, ভালো কথা বলা, না অন্য কোনো দোষ? এখনো দেখবেন বর্তমানেও যারা উপরস্থ লোক আছে, টাকা পয়সাওয়ালা লোক আছে, ক্ষমতাশালী লোক আছে, এরা যখন অন্যায় অবিচার করবে,
কোনো মানুষ যদি তার বিরুদ্ধাচারণ করে, তাকে ভালো কথা বলে, দিনের কথা বলে, তার দুশ্মন হয়ে যায়। ঠিক না বেঠি? আচ্ছা, দুশ্মন হলো, দুশ্মন হওয়ার পরে কতদিন দুনিয়ার মধ্যে বাঁচবে? একদিন না একদিন তো অবশ্যই তারও মৃত্যুবরণ করতে হবে, না মৌতের হাত থেকে বাঁচতে পারবে কেউ? কুল্লু নাফসিং যায়েকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ وما الحياة الدنيا إلا متاع الغرور আমি রব্বুল আলামিন, এই পৃথিবীর মধ্যে যতগুলো প্রাণী আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি, প্রত্যেকটা প্রাণীর একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে নাকি? এই দুনিয়ার সমস্ত কিছু যখন শেষ হয়, আমি রব্বুল আলামিনের কাছে তুমি আসবা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমি মাবুদের কাছে, আমি মালিকের কাছে কিন্তু ঠিকই আসতে হবে। আসতে হবে কি হবে না? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি রব্বুল আলামিন হব বিচারক। তোমরা যে যা করেছ এই দুনিয়ার মধ্যে, আমি রব্বুল আলামিন প্রত্যেককে পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদের হিসাব অনুযায়ী যে যেটার প্রাপ্তি, যে যেটা পাও, পুরস্কারের উপযুক্ত হলে পুরস্কার দিব, শাস্তির উপযুক্ত হলে শাস্তিও দিব। ঠিক না বেঠি? ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে বিন্দু পরিমাণ অনুপরিমাণ অন্যায় করবে তার শাস্তি আমি রব্বুল আলামিন কিন্তু তাকে দেব, আর যে বিন্দু পরিমাণ ভালো কাজ করবে তার পুরস্কারও আমি রব্বুল আলামিন তাকে দেব, তাও সে কামতের ময়দানে দেখতে পারবে। হাশরের ময়দানে আমি রব্বুল আলামিন যে যা আমল নিয়ে উঠবে এই সব আমল কিন্তু তার গলার মধ্যে লটকানো থাকবে। দুনিয়ার মধ্যে আমরা যে চলি, তায়রাহু ফি উনুকি, প্রত্যেকের গলার মধ্যে আমল নামা লটকানো আছে। এ আমার চোখ, এটা কিন্তু সবচেয়ে বড় আমার দুশ্মন। ঠিক না বেঠি? এ আমার কান, সবচেয়ে বড় আমার দুশ্মন। এ আমার হাত, সবচেয়ে বড় আমার দুশ্মন। এ আমার পা, সবচেয়ে বড় আমার দুশ্মন। চশমে গোয়াদে কারদা আম গাম জাহারাম গোশে গোয়াদে চিদাম সোল কালাম লব গোয়াদ মানচুনি বসে দাম দস্ত গোয়াদ মানচুনি দজ দিদা। কাল কেয়ামতের ময়দানে চোখ বলে দিবে চোখ দিয়ে আমি কি কি জিনিস দেখেছি। কাল কেয়ামতের ময়দানে এই কান বলে দিবে কানের দ্বারা আমি কত নাজায়েজ অন্যায় বিভিন্ন ধরনের অশ্লীল গান নাচ এগুলো আমি শুনেছি আর চোখ দিয়ে দেখেছি। ঠিক না? আর হাত বলে দিবে হাতের দ্বারা যে সমস্ত অন্যায় কাজ আমি করেছি। এই পা বলে দিবে পায়ের দ্বারা যে সমস্ত জায়গায় আমি হেঁটে গিয়েছি। এই সবগুলো আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই সাক্ষী গোপন করা যাবে? গোপন করা যাবে? ওই সময় অবস্থা কি হবে? বাদের আগার চশমে দারবে নাশনা দাদ ফারকে চুমি কর দে আন্দার কওমিয়াত। ওই ইব্রাহিমের জন্য যখন নমরদ আগুন প্রজ্বলিত করল, এই আগুন কিন্তু হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জন্য ফুলের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ,
ফুলের বাগান হয়ে গেল। এখন তার যদি চোখ না থাকতো ফুলের বাগান হইতে পারতো? চোখ না থাকলে ফুলের বাগান হইতে পারতো? দেখতো কিভাবে যে এটা ইব্রাহিম না এটা নমরুদ, এটা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর বন্ধু ইব্রাহিম নাকি এটা কাফের বেঈমান নমরুদ, বুঝতে পারতো? তাহলে বোঝা গেল আগুনেরও কি আছে? চোখ আছে, ঠিক না বেঠে? আল্লাহ গার্নাবুদে নীলেরা আনুরে দিদ, গার্নাবুদে নীলেরা আনুরে দিদ, আসছে কাফের রাজে মুমিন মিগারি। হযরত মূসা আলাইহিস সালাম আর ফেরাউনের ওয়াকিয়া ঘটনা তো আপনারা জানেন। নীল দরিয়া যখন পার হতে নিল, মূসা আলাইহিস সালাম আর ওনার সাথে যারা ঈমান আনছে বনী ইসরায়েল সুন্দরভাবে পার হয়ে গেল। আর যখনই আল্লাহর নাফরমান কাফের বেঈমান, ওই সময়ের তদানীন্তন সবচেয়ে বড় বীর বাহাদুর সবচেয়ে বড় বাদশাহ মিস্টার ফেরাউন, এই নীল দরিয়ার পানির যদি চোখ না থাকতো তাহলে কিভাবে সে পার্থক্য করল ইনি হলেন আল্লাহর পয়গম্বর সাইয়েদানা হযরতে মূসা আলাইহিস সালাম আর এটা হলো আল্লাহর নাফরমান নিজেকে খোদাই দাবিদার ফেরাউন? চোখ না থাকলে পার্থক্য করতে পারত? তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন পানিরও চোখ দিয়েছেন, বাতাসের তুফান তারও চোখ দিয়েছেন, আগুন তারও চোখ আছে, ঠিক না বেঠে? আল্লাহ আকবার। এ জমিরা গার্নাবুদে জিসম যা আসছে কারণ রাখেরা দে আচুনা। অনেকে আছে এরকম বিশাল ধন সম্পদের মালিক, টাকা পয়সা খরচ করতে চায় না, কারণের ধন কোটি কোটি টাকার মালিক হতে পারেন কিন্তু আপনার জন্য কতটুকু সম্পদ? কারণের চেয়েও বেশি সম্পদ, কারণ রে আল্লাহ তাআলা এত সম্পদ এত সম্পদ দিয়েছে। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম وَآتَيْنَاهُ مِنَ الْكُنُوزِ مَا إِنَّ مَفَاتِحَهُ لَتَنُوءُ بِالْعُصْبَةِ أُولِي الْقُوَّةِ إِذْ قَالَ لَهُ قَوْمُهُ لَا تَفْرَحْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَ وَابْتَغِ فِيمَا آتَاكَ اللَّهُ الدَّارَ الْآخِرَةَ وَلَا تَنْسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا وَأَحْسِنْ كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ وَلَا تَبْغِ الْفَسَادَ فِي الْأَرْضِ। তাফসীরের মধ্যে লিখে আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে এত পরিমাণ সম্পদ দিয়েছিলেন যে সমস্ত গোডাউনের মধ্যে তার সম্পদ গুলি রাখা হতো, এই গোডাউনের তালার চাবিগুলি বহন করার জন্য 70টা উটের প্রয়োজন হইত, এত সম্পদ। আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী সাইয়েদানা হযরত মূসা আলাইহিস সালাম যখন বললেন হে কারণ আল্লাহ বড় দয়া করে এহসান করে তোমাকে সম্পদ দিয়েছে, তুমি এই সম্পদের হক আদায় করো। কি আল্লাহ আমাকে দিছে বলে কি? মূসা তুমি তো বোকার স্বর্গে বাস করো না, উযুবিল্লাহ। এই সম্পদ বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে বিভিন্ন ভাবে কৌশল করে আমি উপার্জন করেছি, এই সম্পদ আল্লাহ দেয় না, নাউযুবিল্লাহ। যেমন বর্তমানে আমাদের সমাজে কিছু লোক আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু হক আদায় করে না, যাকাত দেয় না, কুরবানির সময় যাই কুরবানি দেয় এও একটা নিয়ত থাকে, কুরবানি যে করবেন এটার নিয়ত কি হবে? কি ব্যাপার, চুপ করে রয়েছেন? কার উদ্দেশ্যে কুরবানি দিবেন? আবার বলেন, কার উদ্দেশ্যে কুরবানি দেন? না, কুরবানি যখন আসে তখন দেখে ফিরেজওয়ালাদের শোরুমের মধ্যে ভিড় লেগে যায়,
কেন? কুরবানি আসতেছে, আগের ফ্রিজ মনে হয় একটু টেম্পার নষ্ট, এই জন্য নতুন ফ্রিজ লাগবে। কেন? নতুন ফ্রিজের মধ্যে কুরবানির সময় গোস্ত ফ্রিজের মধ্যে ফ্রিজজাত করতে হবে, লাস্ট পর্যন্ত এই গোস্তগুলি পচায়া নর্দমার মধ্যে ডাস্টবিনের মধ্যেও ফালানো হয়, ঠিক না বেঠি? নাকি এটা ভুল বললাম? তাহলে ভালো করে বলেন, কুরবানি কার জন্য? এতগুলা মানুষ আল্লাহর জন্য, আর অধিকাংশগুলা চুপ করে রয়েছে, মুখের মধ্যে কুলুপ দিয়ে বয়ে থাকে, আল্লাহর জন্য কুরবানি দিবে এইটাও বলতে রাজি না। কুরবানি কার জন্য হবে? কার জন্য হবে? এগুলো দেখলে বিশ্বাস হয় না, আল্লাহর জন্য যে কুরবানি হবে। এগুলা কুরবানির মৌসুম যখন আসে, অনেকে তো মাশাল্লাহ একদম পুরা কাঁসা মাইরা লয়, হাডুর উপরে কাপড় উঠাইয়া, ঠিক না বেঠি? গরু শোয়াইতে হবে। খুব ভালো করে খেয়াল করবেন, এই কুরবানি হচ্ছে সাইয়েদানা আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সেই অবিস্মরণীয় ঘটনাকে স্মরণ করার জন্য, ঠিক না বেঠি? আল্লাহর নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বৃদ্ধ বয়সে সন্তান দিলেন, এই বৃদ্ধ বয়সে সন্তান পাওয়ার কারণে আহারে সন্তানের জন্য কত আদর কত মায়া, কিছু কিছু ফেরেশতারা প্রশ্ন করল রব্বুল আলামিন, এখন মনে হয় ইব্রাহিম তোমার চেয়ে তার সন্তানকে বেশি ভালোবাসে। আমার আল্লাহ বলেন, না হতেই পারে না, এই ইব্রাহিম খলিলুল্লাহকে আমি তিলে তিলে পরীক্ষা করেছি, ঠিক না বেঠি? নমরুদের আগুনের মধ্যে ফালানো হয়েছিল, এই ইব্রাহিম যখন তার সন্তান হলো, সন্তান সহ শিশু বাচ্চা মাকে আমি বনবাস দেওয়ার জন্য নির্দেশ দিলাম, কোথায় বুঝলে গেছেন নাকি? কোথায়? মক্কা, পাহাড় পর্বতে ঘেরা, কোন মানুষ সেখানে বসবাস করে না, পানিরও ব্যবস্থা নাই। ইসমাইল আলাইহিসসালাম আর ওনার আম্মাজান, ওনার আম্মাজানের নাম কি? মাশাআল্লাহ, মনে আছে তাহলে ওনার আম্মাজানের নাম কি? এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে এই ধরনের পরীক্ষা নেয় যে তোমার সন্তানকে আমি আল্লাহর জন্য কুরবানি দিতে হবে, রাজি আছেন? না রাজি আছেন? রাজি আছেন? আমি বারবার জিজ্ঞাসা, রাজি আছেন? কই আরো আসতে কোন, রাজি আছেন? আরো আসতে বলেন, রাজি আছেন? অনেকে বৈশা রয়েছে, মুখ বন্ধ করে রাখছে, আসলেই রাজি নাই। আমি এখানে বলতেছি এই কারণে রাজি, আসলেই কি যদি আল্লাহর হুকুম আসে তোমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, কুরবানি দিতে হবে, রাজি আছেন? যাই হোক, পরীক্ষাটা হয়ে যাক, কুরবানি দিতে হবে না, সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেন, কোরআনের হাফেজ আলেম বানান, রাজি আছেন? ইনশাল্লাহ। অল্প কয়েকজন হাত উঠেছে আর সময় হাত নামাই রাখছে, আমার সন্তান আমি ডাক্তার বানাবো, আমার সন্তানকে আমি লয়ার্স বানাবো, আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, আমার সন্তানকে আমি পাইলট বানাবো, কি মোল্লাগিরি লেখাপড়া, আল্লাহর ওসিয়া লেখাপড়া, অনেকে বলে কি বলে না, আবার অনেকে বলে এটা ফকিরা লেখাপড়া, নাউজুবিল্লাহ, বলে কি বলেন? চোখ ভালো করে খুলেন, কানের মধ্যে কোনো কিছু থাকলে পরিষ্কার করে ভালো করে শুনেন, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, এই আকাশ আর জমিনের মালিককে, সারা পৃথিবীর ধনভাণ্ডারের মালিককে, এত মানুষ আল্লাহ আসতে কয়, বুঝলাম না কিছু, আসলে ব্যাপারটা কি, মুখ দিয়ে বলতেও কষ্ট লাগে নাকি? আকাশ আর জমিনের মালিককে, সমস্ত ধনভাণ্ডারের মালিককে, ক্ষমতার মালিককে, আসলে আল্লাহ।
তাহলে আপনারাই দেখুন জনগণ ক্ষমতার উৎস। উৎস মানে বোঝেন তো? উৎস মানে কি? মূল মূল, ঠিক না ভাই? ঠিক। ক্ষমতার উৎস কে? এই এইটাই ইমানের প্রশ্ন। সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ। কে? এই যে হজের মৌসুম, হাজি সাহেবরা হজ করতে যাইতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই দোয়াটা পড়বে এমন বখিলের বখিল, কৃপণের কৃপণ, যদি আল্লাহ এই দোয়ার উসিলায় বাইতুল্লাহর মেহমান বানায় নেয়, এই জন্য এই বখিল লোকেরা মুখ বন্ধ করে বইরিস। আল্লাহ পাকের আল্লাহু আকবার, এত বড় একটা তলবিয়া, ইমানের প্রশ্ন। আল্লাহ আমি গোলাম হাজির, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, সমস্ত নিয়ামত তোমার, সমস্ত রাজত্বের মালিক তুমি, তোমার কোন শরীক নাই, তুমি একমাত্র মাবুদ, তোমার কোন অংশীদার নাই। এটা বলেন কি বলেন না? সমস্ত হাজি সাহেবরা এটা বলে কি বলেন না? এরপরেও দেশে আসার পরে না, আল্লাহর লগে ইল্লাও আছে। আল্লাহর লগে কি আছে বলে কি বলে না? ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে পরীক্ষা করলেন, ছোট শিশু বাচ্চা নাবালেক মাসুম, বুজার কোনো বয়স হয় নাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, যাও মা এবং সন্তানকে বনবাস দিয়ে আসো মরকার বনপ্রান্তরে, যেখানে কোনো খাদ্যের ব্যবস্থা নাই, পাহাড় পর্বত টিলাটক করে ভরা। এই সাধারণ একজন মহিলা, আল্লাহু আকবার, সাধারণ না, অসাধারণ এক মহিলা, যার ঈমান এত মজবুত, এত মজবুত, স্বামী যখন রেখে চলে যাচ্ছে, জিজ্ঞেস করলেন, স্বামী খাদ্যের ব্যবস্থা নাই, কিছুই নাই, মানুষ নাই, জনমানবহীন প্রান্তরে, এখানে আমাকে রেখে যাচ্ছে নাবালক শিশু মাসুম বাচ্চা ইব্রাহিম, এই ইসমাইল কে রেখে যাচ্ছে? এটা কি আপনার মনের, আপনার ব্যক্তিগত, না আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ? আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন যে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি ইসমাইল আলাইহিস সালামের আম্মা বললেন, ওয়াল্লাহি লা ইউদাইউনা বাদান, আল্লাহর কসম, যদি আল্লাহর নির্দেশ হয়ে থাকে তাহলে আমি কোনো ভয় পাই না, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোনো মানুষ নাই, খাদ্যের কোনো ব্যবস্থা নাই, পানি পর্যন্ত নাই, দুধ কতক্ষণ আর থাকে, শেষ হয়ে গেছে, মার বুকের দুধ শুকিয়ে গেছে, পানি নাই, খাদ্য নাই, দৌড়াইতেছে, হাই হাই রে বাচ্চা, দুধের জন্য কান্না করতেছে, না জানি বাচ্চা মারা যায়। কতক্ষণ সাফা পাহাড়ে দৌড়া, আবার বাচ্চাকে এসে দেখে, আবার মারুয়া পাহাড়ে গিয়ে দাঁড়ায়, দেখে কোনো লোক দূর থেকে দেখা যায় কিনা, কোনো কাফেলা আছে কিনা, পানির কোনো ব্যবস্থা হয় কিনা, এইভাবে সাতবার চক্কর দেওয়ার পরে মাঝখানে যখন আসলো, তখন দেখে আল্লাহু আকবার, হযরতে ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা পাগুলো এভাবে লাফাইতেছে, আর পায়ের গোড়ালি থেকে আল্লাহ পাকের কুদরতের পানি উঠতেছে। সুবহানাল্লাহ, এই এই পানি হইল জমজমের পানি। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই আম্মার দৌড়াদৌড়িটা এত পছন্দ, এত পছন্দ হলো, কিয়ামত পর্যন্ত যত হাদিস আসবে আল্লাহ তাআলা এই হাজীদের উপরে ওয়াজিব করে দিয়েছে, যখন তুমি দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমি রব্বুল আলামিনের কাছে যাবে বাইতুল্লাহর জিয়ারতে হজের জন্য, তখন তুমি চাই হজ উমরা হোক, চাই হজ হোক, বাইতুল্লাহর তওয়াফের পরে সাফা মারওয়া সাই করা ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ, কেমন পছন্দ হলো!
আমাদের কাছে যদি এখন আল্লাহ তাআলা পরীক্ষা চান, তোমার সন্তানকে আমার জন্য দিতে হবে, রাজি আছি আমরা? ইনশাআল্লাহ, আসলে রাজি আছি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর আওয়াজ এত আস্তে, বুঝলাম না আমি। এর চেয়ে অনেক বেশি শক্তি হলো এক কাপ চায়ের শক্তি। কেউ কইল যে তুমি খালি আমার পক্ষে থাকবা, এক কাপ চা খাওয়াবো, মাশাআল্লাহ এত জোরে জোরে মিছিল হবে। এই এক কাপ লাল চার শক্তি বেশি আল্লাহ তাআলার শক্তির চেয়ে। নাউজুবিল্লাহ, শক্তি কার বেশি? এই লাল এক কাপ চার শক্তি বেশি না আমার আল্লাহর শক্তি বেশি? আল্লাহর শক্তি তো অবশ্যই বেশি, কিন্তু আমার ইমানের শক্তি নাই। ইমানের শক্তি আছে? আসলে আছে? কার কার আছে হাত উঠে দেখান দেখি। নারে তাকবীর, নারে তাকবীর! আসলে ইমানের শক্তি আছে? আসলে আছে? আসলে আছে? পরীক্ষা হবে? আচ্ছা, এই বছর কুরবানি যে দিবেন, এই কুরবানির গোশতগুলি সবগুলি ফ্রিজজাত করে রাখবেন, রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ। তাহলে কুরবানির গোশতগুলি কি করবেন? যেইভাবে নিয়ম আছে সেইভাবে। নিয়মটা কি? এটা আগামী জুমায় হোক, কি বলেন? নিয়মটা আগে, যেহেতু আরো জুমা আছে, কি বলেন? যেটা বলতেছিলাম, নমরুদের ওই আগুনের যদি চোখ না থাকতো, তাহলে সে কিভাবে পার্থক্য করলো যেটা আল্লাহ তাআলার পয়গম্বর, আল্লাহ তাআলার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ? নমরুদ বলল, কি ব্যাপার, আগুনের দাহ্য শক্তি, জ্বালানো শক্তি কি নষ্ট হয়ে গেল নাকি? আল্লাহ পাকের কুদরত, আল্লাহ তাআলা আগুনের জবান খুলে দিলেন, হে নাফরমান বেঈমান, আমার ক্ষমতা, জ্বালানোর ক্ষমতা নষ্ট হয় নাই, যদি সাহস থাকে কসম আল্লাহর তুই আমার কাছে একটু আস, দেখ কি সুন্দর করে তোকে আমি মেহমান বানাই। ওই আল্লাহ এখনো আছেন না নাই? ওই আল্লাহর ক্ষমতা এখনো আছে না নাই? তামার আল্লাহ এটাই চাচ্ছেন। মানুষ যখন আল্লাহর নাফরমানি করতে 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 সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাদের ধনাঢ্যশীল লোকদেরকে নাফরমান বানায় দেন। তারা যাকাত দেয় না, তারা বিভিন্ন গুনার কাজের মধ্যে, কবিরা গুনার মধ্যে লিপ্ত। তাদের উপরে যারা শাসন করে, আল্লাহ তাআলা তাদেরকে বানিয়ে দেন জালেম। এটা হলো নিজেদের আমলের কামাই, ঠিক না বেঠে? নিজেদের আমল যেমন হবে, আল্লাহ তাআলা শাসনকর্তা তেমনই বানাবেন। এজন্য আমাদের আমল ঠিক করব তো ইনশাআল্লাহ, আমল ঠিক করব তো আমরা ইনশাআল্লাহ। যে কোরআনের আয়াতটা পড়ছিলাম, ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুত্রফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউল ফাদাম্মারনাহা তাদমীরা। আমি যখন ইচ্ছা করি কোন জাতি, কোন এলাকার লোক, এরা আমার নাফরমানি করতেছে, বার 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 তাদের নিকটে দাওয়াত পৌঁছানো হচ্ছে কিন্তু হেদায়েত হয় না, তখন আমি আল্লাহ তাআলা ওই এলাকার, ওই দেশের, ওই রাষ্ট্রের যারা সম্পদশালী তাদেরকে নাফরমান বানিয়ে দিই, তাদের উপরে যারা ক্ষমতা চালায় তাদেরকে আমি নাফরমান বানিয়ে দিই। তারা বিভিন্ন ধরনের গুনার কাজে লিপ্ত হয়, তখন আমি রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেই, নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের উপরে আল্লাহর নবীর খাস দোয়া, আল্লাহর নবী বলছেন, ইয়া আল্লাহ, আমার উম্মতগুলাকে তুমি একসাথে ধ্বংস করে দিও না। নবীর এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে একসাথে ধ্বংস করে না, ঠিক না ব্যা? ঠিক। তো এই জন্য আমাদের আমলগুলো আমরা সংশোধন করবো তো ইনশাআল্লাহ, আমাদের আমলগুলো সংশোধন করবো তো আমরা ইনশাআল্লাহ। আজকে হলো জিলকাদ মাসের কত তারিখ? 27 তারিখ। যারা কোরবানি দিবেন তাদের একটা বিশেষ আমল আছে, এই আমলটা হলো জিলহাজ মাসের চাঁদ যখন ওঠে, জিলহাজ মাসের চাঁদ উঠা থেকে নিয়ে কোরবানির আগ পর্যন্ত চুল, মোষ, নখ, বিভিন্ন পশম এগুলো কাটবেন না। কোরবানি দেওয়ার পরে
তারপরে এগুলো কাটবেন, তাহলে আল্লাহ তাআলা কুরবানির সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। কুরবানি কেন দিচ্ছি, কার জন্য দিচ্ছি? বর্তমানে আরেকটা মাসালা যেটা না বললেই নয়, কারণ আপনারা অনেকেই ইউটিউবে বিভিন্ন নেট থেকে অনেক বক্তাদের ওয়াজ শুনেন, আপনারা শোনার পরে বিভিন্নভাবে বিভ্রান্ত হন। তো কিছু কিছু লোক এই ফতোয়া দিচ্ছে যে কুরবানির সাথে আকিকা হবে না, ঠিক না ভাই? ঠিক। খুব ভালো করে বুঝবেন, কুরবানির সাথে অবশ্যই আকিকা হবে, তবে আকিকার নিয়ম হলো বাচ্চার বয়স যখন 7 দিন হয় তখন আকিকা দেওয়া সুন্নত, এটা হলো সুন্নত নিয়ম। কেউ যদি যে কোনো কারণে, যে কোনো সমস্যার কারণে আকিকা দিতে পারলো না, সে যদি কোরবানির সাথে আকিকা দেয় অবশ্যই তার আকিকা হবে। মাসালা মনে থাকবে তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। কেন? কারণ উভয়টার মাকসাদ হলো তাকাররুব ইলাল্লাহ, আল্লাহ তাআলার নৈকট্য, এই জন্য কোনো সমস্যা নাই। সবার নিয়ত এক হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যাদেরকে তৌফিক দান করছেন কোরবানি দেওয়ার, একা দিলে আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো, আর যদি শরীকে কয়েকজন মিলে কুরবানি দেন, এটা আগেই জন্য বলে দিচ্ছি, কারণ মাসালা ওই সময় বললে আগে যদি মাসালাটা জানতাম তাহলে তার এই সমস্যাটা হইতো না, এটা একটা ইবাদত। এই জন্য খেয়াল রাখবেন, যাদেরকে শরীকে নিচ্ছেন আপনারা, কয়েকজন মিলে কুরবানি দিচ্ছেন, সবার নিয়ত এক কিনা এবং সকলের টাকা হালাল বৈধ কিনা এটা ভালো করে দেখতে হবে। এক একজনের নিয়ত যদি থাকে, 7 জনের মধ্যে একজনের নিয়ত যদি থাকে গোস্ত খামুরে মজা করে আরাম করে গোস্ত খামু, তাহলে কিন্তু সবগুলার কোরবানি শেষ, কারোই কোরবানি হবে না। এই জন্য খুব ভালো করে দেখে শুনে বুঝে নিবেন, যেটা একটা ইবাদত, এক একটা পশমের বিনিময় আল্লাহ তাআলা এক একটা নেকি দান করবে। সুবহানাল্লাহ। আপনি পারেন না একটা খাসি দেন, অসুবিধা কি? দেখানোর জন্য তো কুরবানির দরকার নাই, না দেখাইতে হবে? এক একটা খাসির কতগুলা লোম, কতগুলা পশম গণনা করে শেষ করে যাবে? এক একটা গরুর পশম কতগুলো গণনা করে শেষ করে যাবে? এই জন্য এক একটা পশমের বিনিময় এক একটা নেকি, আল্লাহু আকবার। আর এটা একমাত্র হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার কোনো ব্যক্তিকে কোনো মানুষকে দেখানোর জন্য যদি হয়, এই কোরবানি তো হবে না। এই কোরবানি শুধু গোস্ত খাওয়া ছাড়া কিছুই হবে না। এই কোরবানি থেকে শিক্ষা নিতে হবে, প্রয়োজনে আমার সন্তান আমারও যদি আল্লাহর দিনকে হেফাজত করার জন্য জান দিতে হয়, রাজি আছি ইনশাআল্লাহ। এটা হলো এটার শিক্ষা, ঠিক না ভাই? ঠিক। গোস্ত খাওয়া এটার শিক্ষা নয়। ঘটনা প্রসঙ্গে আর একটা কথা বলে দিই, আল্লাহ তাআলা অবশ্যই বার বার নবীদেরকে পরীক্ষা করছেন, মুসলমানদেরকেও পরীক্ষা করবেন, কিয়ামত পর্যন্ত পরীক্ষা করবেন। স্বাভাবিক আপনারাই দেখেন, কোন লোক যদি রাখেন আপনার অফিসে, তার কি পরীক্ষা নেন কি নেন না? তার ইন্টারভিউ হয় কি হয় না? ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনার দোকানের কর্মচারী রাখবেন, তাকে পরীক্ষা নেন কি না? লেখাপড়া যে যেই বিভাগে, যেই যেখানেই লেখাপড়া করুক, স্কুল কলেজ মাদ্রাসা যেখানেই পড়ুক, পরীক্ষা দিতে হয় কি হয় না? পরীক্ষা দিতে। তো আমি মুসলমান, আমার পরীক্ষা হবে না, প্রশ্ন ওঠে না। প্রায় 95-96 বছর যাবৎ দাওয়াত তবলিগের মেহনত চলতেছে, এখানে পরীক্ষা হবে না তা তো হতে পারে না, পরীক্ষা হবে না তা তো হতে পারে না, ঠিক না ব্যাঠে? এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা দেওয়ার জন্য এমন এক লোক ভাও করে দিছি, আমি মনে করি এটা আল্লাহ তাআলার এটাও একটা রহমত, ঠিক না ব্যাঠে? যিনি বলতেছে যে হেদায়েতের মালিক আল্লাহ নন, হেদায়েতের মালিক আল্লাহর নবী। সবচেয়ে বেশি মনে কষ্ট পেয়েছে যখন তার চাচা আবু তালিবকে ইসলামের ইমানের দাওয়াত দিয়েছে, উনি ইমান গ্রহণ করেন নাই, বললেন যে ভাতিজা আমি জানি তোমার ধর্ম সত্য,
তিন বছর পর্যন্ত শেয়াবে আবি তালেবের মধ্যে বন্দী অবস্থায় ছিলেন মুসলমানদের সাথে, ভাতিজার সাথে। খানা না খাইতে না খাইতে, গাছের পাতা আর শিকড় খাইতে খাইতে পায়খানা বকরির মতন হয়ে গেছে। ওই কষ্টের সময় আল্লাহর হাবিবের সাথে ছিলেন তার চাচা আবু তালিব। আল্লাহর হাবিব ইন্তেকালের সময় বললেন যে চাচা আপনি একবার শুধু কালিমাটা পড়েন, তাহলে আমি আল্লাহ পাকের কাছে আপনার জন্য সুপারিশ করতে পারবো। সুবহানাল্লাহ। কিন্তু হেদায়েত তো মানুষের হাতে না, হেদায়েত তো নবীর হাতে না, হেদায়েত তো আল্লাহর হাতে। কার হাতে হেদায়েত? কার হাতে? আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবত ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সুবহানাল্লাহ। হেদায়েতের জন্য সব সময় দোয়া করতে হবে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। সব সময় দোয়া করতে হবে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন। তুমি তিন চিল্লা দিছো না, তুমি এক সাল লাগাইছো না, তুমি জীবন চিল্লা দিছো, আল্লাহ সেটা দেখবেন না। আল্লাহ দেখবে তোমার চিল্লার সাথে, তোমার আমলের সাথে তোমার ঈমান দুরুস্ত আছে কিনা। ঠিক না বেঠে? মাওলানা সাদ সাহেব কান্দলবি যে তাবলীগ, ওনার আব্বা এনামুল হাসান সব করে গেছেন, ওনার দাদা মাওলানা ইউসুফ সব করে গেছেন, তার দাদা হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি করছেন, এবং সব কিছু কোন সময় কি করতেন না করতেন দারুল দেওবন্দের উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে করতেন। সুবহানাল্লাহ। আর উনি আসার পরে নতুন করে ফতোয়া আরম্ভ করলেন। হেদায়েতের মালিক আল্লাহ যদি হতেন তাহলে নবী কেন পাঠাইছেন? নবী পাঠাইছে, আলেম উলামা আল্লাহ তাআলা পাঠাইছে। তোমার মতো যারা গোমরা পথভ্রষ্ট হয়ে যাবে কান ধরে ধরে রাস্তায় আনার জন্য। ঠিক না বেঠে? উলামায়ে হাক্কানি উলামায়ে রব্বানি, এই জাতি গোমরা পথভ্রষ্ট হয়ে যাবে জান থাকতে তা হতে দিবে না। ঠিক না বেঠে? চেষ্টা করবে, তুমি গালি দাও, তুমি থাপ্পড় দাও, তুমি লাথি মারো, তুমি যা মনে চায় তা করো, কসম আল্লাহর, আল্লাহর দেওয়া শরীয়ত থেকে বিন্দু মাত্র পদস্খলন তুমি হয়ে যাবে তা আমরা সহজে হতে দিব না। বাকি হেদায়েত তো আল্লাহর হাতে। ঠিক না বেঠে? আমরা বলা আমরা বলে যাব, চেষ্টা আমরা করে যাব, তারপরে যদি হেদায়েত নসিবে না থাকে তাহলে বুঝতে হবে ইবলিস 70,000 বছর শয়তান ইবাদত করতে 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 মুআল্লিমুল মালায়েকা হয়ে গেছেন। মুআল্লিম অর্থ বুঝেন তো? মুআল্লিম অর্থ শিক্ষক। মুআল্লিম অর্থ কি? ফেরেশতাদের শিক্ষক হয়ে গেছে। আল্লাহু আকবার। কাদের শিক্ষক? ফেরেশতাদের। কোন গুনাহ আছে? নিষ্পাপ বেগুনামা ফেরেশতাদের শিক্ষক হয়ে গেল ইবলিস শয়তান, কিন্তু তার মন ছিল খারাপ। আমার আল্লাহ দিলের খবর জানেন কি জানেন না? মনের খবর জানেন কি জানেন না? তুমি তিন চিল্লা লাগাইছো না, দশ চিল্লা লাগাইছো না, জীবন চিল্লা লাগাইছো, তুমি কি করো না করো তোমার দিলের খবর আল্লাহ জানে। দিলের খবর কে জানে? এই জন্য আমাদের নুরানি মাদ্রাসাগুলায় সর্বপ্রথম যে হাদিসটা শিক্ষা দেওয়া হয় এটা হলো আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বলেন আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। সারা দিন ইবাদত করলাম, সারা রাত্র ইবাদত করলাম, নিয়ত খারাপ, মানুষ আমাকে মনে করবে বাহ বিশাল বড় ইবাদত গুজা, সাংঘাতিক বড় আল্লাহর ওলি। আল্লাহ তাআলার এগুলার দরকার নাই। আল্লাহ তাআলা দেখবেন তোমার ঈমান আছে কিনা। ঠিক না বেঠে? কাফেরদের দেখেন নিয়ত কত ভালো। আল্লাহর হাবিব দুনিয়ায় আসার আগ থেকে ওহী নাজিল হওয়ার আগ পর্যন্ত, মক্কা বিজয় হওয়ার আগ পর্যন্ত কাফেররা বাইতুল্লাহ তওয়াফ করত। কি অবস্থা?
সমস্ত কাপড় চোপড় খুলে উলঙ্গ অবস্থায় বাইতুল্লাহ তওয়াফ করত। যুক্তি কিন্তু বহুত সুন্দর। যুক্তি কি, এই সমস্ত কাপড় চোপড় পিন্দে কত ধরনের গুনার কাজ করি না, ফরমানি করি। সুতরাং এই গুনার কাজওয়ালা কাপড় দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করা যাবে না। এই জন্য কাপড় চোপড় সব ধুয়ে দিয়ে ল্যাংটা হয়ে বাইতুল্লাহ তওয়াফ করতে হবে। নাউযু এই জন্য এই শয়তান মার্কা লোক বর্তমানেও আছে, যারা ল্যাংটা থাকে কই ল্যাংটা বাবা, বলে কি বলে না ল্যাংটা বাবা, সাধু বাবা, বিশাল বড় বড় জট, পায়খানা কইরা পানি নেয় না, পেশাব করে পানি নেয় না, ঢিলা নেয় না, নাপাক থাকে, শরীর থেকে দুর্গন্ধ আসে, ওই সমস্ত লোকদের আছে না নাই, খুব ভালো করে খেয়াল রাখবেন, সাথে সাথে ঈমান চলে যাবে। ওই মুশরিকদের যা অবস্থা, এই তথাকথিত বর্তমানের ল্যাংডা বাবা, তারপরে আরো কত বাবা আছে, এই সব বাবার একই অবস্থা। খাজা বাবা, আরো কত কেল্লা বাবা, নাকি আরো কত ধরনের বাবা টাবা আছে না, লাশ পর্যন্ত নেশার নামও দিয়ে দিছে বাবা, ঠিক না বাবা? কারণ এটা আসলে একটা নেশা। যারা ভণ্ড পীরদের কাছে যায় তাদের ঈমান চলে যায়, তাদের কি চলে যায়, ঈমান চলে যায়। খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, সময় অনেক বেশি হয়ে গেছে, আমি আগেও বলছি এখনো বলি, ওই হাদিসটা যে জুমার দিন যে আগে আগে মসজিদে আসে, এক এক কদমে আল্লাহ তাআলা এক বছরের নফল ইবাদতের সওয়াব দেন, এবং এক বছরের গুনাহে সগিরা গুলি আল্লাহ তাআলা মাফ করে দেন। জন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সামনে খুব জরুরি বয়ান হবে, বিশেষ করে কুরবানি সম্পর্কে, কুরবানির মাসাইল সম্পর্কে, কারণ এক একটা পশমে এক একটা সওয়াব, এটা শুধু কেবল মাত্র কুরবানির দিনগুলোয় পাওয়া যাবে, অন্য সময় পাওয়া যাবে না। এই জন্য আমরা চেষ্টা করব, অনেকে আছে কয় হাওলাত বরাত করে কুরবানি দেমো, এটা হয় না, এরকম আছে না নাই। আপনার দুনিয়ার সব কাজ যদি হয়, আপনার যদি কুরবানি ওয়াজিব নাও হয়, সওয়াব তো হবে, কি বলেন, সওয়াব হবে কি হবে না? দুনিয়ার সব কাজ যদি হাওলাত বরাত করে হয়, তাহলে কুরবানিটা যদি হাওলাত করে দেন গুনাহ হবে? কিন্তু এই সুন্দর সুবর্ণ সুযোগ কুরবানি ছাড়া অন্য সময় সম্ভব, সম্ভব না। এই জন্য এই কুরবানির মাসে, এই কুরবানির তিন দিনে আমি বলবো, আপনার সমর্থন না থাকলেও, যেহেতু দুনিয়ার সবকিছু চলে, হাওলাত করে হলেও কুরবানি দিন, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলি বলা হলো স্মরণ রাখার আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।